দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসেবে যিনি স্বীকৃত তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, বন্ধু হিসেবে, এমনকি আত্মীয় ও প্রতিবেশী হিসেবে কি করণীয়, তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে। ব্যবসায়ী হিসেবে, রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোৎকৃষ্ট উদাহরণ। সর্বক্ষেত্রে সুবন আচরণের প্রতীক ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে সর্বক্ষেত্রে অনুসরণ নবীদের অনুসরণ নবীদের অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এর মাধ্যমে নবী প্রেমের প্রকাশ ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে চলা সম্ভব হয়। ব্যক্তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিলেন তার চিত্র পাওয়া যায় বিভিন্ন হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো দ্রুত কথা বলতেন না। তিনি এমন ভাবে কথা বলতেন যে কেউ তা গণনা করতে চাইলে সহজে গণনা করতে পারত। আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কখনো অশ্লীল কথা, অভিশাপ বাক্য ও গালি শব্দ বের হয়নি। অসন্তোষের সময় তিনি বলতেন, তার কি হয়েছে, তার চেহারা ধুলি মলিন হোক। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলু থালু চুল বিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন, তোমাদের কোন ব্যক্তি নিজেকে ক্রোশি বানায় কেন? অতঃপর তিনি হাতের ইশারায় তার চুল ছেঁটে পরিপাটি করতে বললেন। আবদুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক মুস্কি হাসিতে তার কাউকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ রুক্ষতা ও ছিল না এবং তিনি অতটা উচ্ছল ছিলেন না যে সামান্য কথাবার্তায় অট্টহাসিতে ফেটে পড়বে, বরং এই ব্যাপারে তার কর্মপন্থা ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অট্টহাসিতে কষ্ট হাসি করতে দেখিনি যে তার আল জিব দেখা যায়, তিনি কেবল মুস্কি হাসতেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার অনুসরণের তৌফিক দান করুন। আমিন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।